রাজপুত বংশ বা আদি রাজপুত বংশ, এখানে তিনটি বংশ ছিল, কাকতীয় বংশ, যাদব বংশ আর হোয়েসেল বংশ। কাকতীয় বংশ ছিল বর্তমানের তেলেঙ্গানা রাজ্য এলাকায়, এর রাজধানী ছিল ওয়ারাঙ্গাল। এই বংশের প্রতিষ্ঠাতা ছিল বিটা প্রথম, এরপর রাজা হয় রুদ্র প্রথম। এই বংশের একজন রাজা ছিলেন প্রতাপ রুদ্রদেব। প্রতাপ রুদ্রদেবের সময় আলাউদ্দিন খলজি তার সেনাপতি মালিক কাফুরকে আক্রমণের জন্য পাঠিয়েছিলেন। প্রতাপ রুদ্রদেব যুদ্ধের আগেই মালিক কাফুরের বর্ষতা স্বীকার করে নিয়েছিলেন এবং কোহিনুর হীরা মালিক কাফুরকে দিয়ে দেন। প্রতাপ রুদ্রদেব নিজের একটি সোনার মূর্তি বানিয়েছিলেন এবং সেটিকে শিকল দিয়ে বেঁধে দিয়েছিলেন। যাদব বংশ, যাদব বংশ ছিল বর্তমানে মহারাষ্ট্রের দক্ষিণ দিকের অঞ্চলে, এর রাজধানী ছিল দেবগিরি, বর্তমানে যার নাম দৌলতাবাদ। এর প্রতিষ্ঠাতা হলেন ভিল্লম পঞ্চম। এরপর রাজার সিংহাসনে বসেন রামচন্দ্র দেব। কাকতীয় বংশের এলাকা দখলের পর মালিক কাফুর যাদব বংশের এলাকা দখলের জন্য রামচন্দ্র দেবের কাছে আসেন এবং আক্রমণ করেন। রামচন্দ্র দেব মালিক কাফুরের সাথে লড়াই করেন কিন্তু হেরে যান। রামচন্দ্র দেব হেরে গেলেও মালিক কাফুরের কাছে নত হননি। এই খবর চলে যায় আলাউদ্দিন খলজির কাছে। আলাউদ্দিন খলজি তার বীরত্ব দেখে রামচন্দ্র দেবকে ছেড়ে দেন এবং ছোট একটি জায়গার জায়গিরদার রূপে রেখে দেন। হোয়েসেল বংশ, এটি যাদব বংশেরই একটি সামন্ত বংশ ছিল, এর প্রতিষ্ঠাতা হলেন বিষ্ণুবর্ধন, এর রাজধানী ছিল দুয়ার সমুদ্র। আলাউদ্দিন খলজি এটিও জেতার অনেক চেষ্টা করেছিলেন কিন্তু অনেক বেশি দক্ষিণে থাকায় কখনো জিততে পারেননি। এই বংশের রাজা বিষ্ণুবর্ধন বেলোরে চেন্নাকেশব মন্দির নির্মাণ করেছিলেন। এরপর আছে কাশ্মীরের বিভিন্ন বংশ।